রাতভর পাকিস্তান সেনাঘাঁটিতে হামলা, নিহত ৫০। মহাকাশে গুপ্তচর স্যাটেলাইট পাঠালো যুক্তরাষ্ট্র। পর্দার আড়ালে চলছে কূটনীতি, পাকিস্তানে যাচ্ছেন মোদি। সবশেষে জানবেন, বিতর্কিত জর্ডান উপত্যকায় নির্মাণ কাজ শুরু করলো ইসরায়েল। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। রাতভর পাকিস্তান সেনাঘাঁটিতে হামলায় নিহত ৫০। পাকিস্তানের বেলুচিস্তানে দুই সেনাঘাঁটিতে রাতভর হামলা চালানোর দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি বিএলএফ বিদ্রোহী গোষ্ঠী। বিএলএফের দাবি, তাদের হামলায় ৫০ জনের বেশি পাকিস্তানের সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই দাবি করেছে বিএলএফ। বিবৃতিতে তারা বলছে, আত্মঘাতী বোমা হামলাকারীরা ঘাঁটির প্রবেশপথে বিস্ফোরক বোঝাই গাড়িতে বিস্ফোরণ ঘটিয়ে ৫০ জনেরও বেশি সেনাকে হত্যা করেছে। তবে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, হামলায় ২০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে পাকিস্তান সেনা ৭ জন ও ১৩ জন বিদ্রোহী রয়েছে। বেইজিংয়ে শীতকালীন অলিম্পিকে অতিথি হিসেবে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সফরের আগে এই হামলার ঘটনা ঘটল। এ নিয়ে বৃহস্পতিবার ইমরান খান এক বিবৃতিতে বলেছেন, আমরা আমাদের সাহসী নিরাপত্তা বাহিনীকে স্যালুট জানাই, যারা সন্ত্রাসী হামলা প্রতিহত করেছে। এছাড়া দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ এক ভিডিও বিবৃতিতে বলেন, আমাদের নিরাপত্তা বাহিনী বড় ধরনের হামলা প্রতিহত করেছে। পাকিস্তানের সেনার পক্ষ থেকে আরও বলা হয়েছে, এখনও কিছু হামলাকারীকে ঘিরে রেখেছে পাকিস্তান সেনাবাহিনী। মহাকাশে গুপ্তচর স্যাটেলাইট পাঠালো যুক্তরাষ্ট্র। নজরদারির জন্য মহাকাশে নতুন আরও একটি গুপ্তচর স্যাটেলাইট পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা দপ্তরের একটি গোয়েন্দা ইউনিট গত বুধবার জানিয়েছে, স্পেস এক্স ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে স্যাটেলাইটটি সফলভাবে কক্ষপথে পাঠানো হয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ এয়ারফোর্স ঘাঁটি থেকে স্থানীয় সময় দুপুর ১২:২৭ রকেটটি উৎক্ষেপণ করা হয়। এটি উৎক্ষেপণের তদারকি করে ন্যাশনাল রিকনসেন্স অফিস, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধিভুক্ত একটি সংস্থা। এনআরও দেশটির স্পেস ফোর্সের তত্ত্বাবধানের দায়িত্ব রয়েছে। এনআরওএল ৮৭ নামের স্যাটেলাইটটি কক্ষপথে সফলভাবে স্থাপনের পর ফ্যালকন ৯ রকেটটি আবার এয়ারফোর্স ঘাঁটি স্টেশনে ফিরে এসেছে। পর্দার আড়ালে চলছে কূটনীতি, পাকিস্তানে যাচ্ছেন মোদি। দক্ষিণ এশিয়ায় চিরবৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত বিরোধ সহ নানা বিষয়ে উত্তেজনা লেগেই থাকে। সাম্প্রতিক সময়ে দেশ দুটির মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সবচেয়ে বড় বাধার মুখে পড়লেও পর্দার আড়ালে তা অব্যাহত রয়েছে। এর ফলশ্রুতিতে চলতি মাসে পাকিস্তান সফরে যেতে পারেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাকিস্তানি প্রভাবশালী সংবাদ মাধ্যম ডন জানায়, গত বুধবার ২রা ফেব্রুয়ারি ব্যবসায়ীদের একটি সমাবেশ ডেকেছিল লাহোর চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এলসিসিআই। তাতে নিশাদ গ্রুপের চেয়ারম্যান মিয়া মোহাম্মদ মানসা বলেন, ইসলামাবাদের সঙ্গে ব্যাকডোরে কূটনৈতিক প্রক্রিয়া সচল রয়েছে নয়াদিল্লির। উভয়পক্ষের সম্পর্ক উন্নত হলে ফেব্রুয়ারিতেই সফরে আসতে পারেন মোদি। দুই দেশের মধ্যে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ দিয়ে পাকিস্তানের প্রভাবশালী এই ব্যবসায়ী বলেন, দারিদ্র্যের বিরুদ্ধে আঞ্চলিক লড়াইয়ের জন্য বাণিজ্য শুরু করা প্রয়োজন। অর্থনীতির উন্নতি না হলে বিপর্যয়ের মুখে পড়তে পারে দেশ। জোড়া বড় যুদ্ধ করা সত্ত্বেও ইউরোপে শান্তি এবং আঞ্চলিক উন্নয়ন করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, স্থায়ী শত্রুতা বলতে পৃথিবীতে কিছু নেই, থাকতেও পারে না। ভারত পাকিস্তানের উচিত নিজেদের সমস্যাগুলো মিটিয়ে ফেলা, সম্পর্ক বাড়ানো। বিতর্কিত জর্ডান উপত্যকায় নির্মাণ কাজ শুরু করল ইসরায়েল। অধিকৃত জর্ডান উপত্যকায় স্থাপনা নির্মাণের কাজ শুরু করেছে ইসরায়েল। ফিলিস্তিনিরা সতর্ক করেছে, এটি একটি নতুন অবৈধ ইহুদি বসতি স্থাপনের সূচনা হতে পারে। ফিলিস্তিনি সংবাদ সংস্থা এই খবর দিয়েছে। স্থানীয় কর্মকর্তা মুতাস বিশারাতের মতে, খিরবেত হুমসা আল ফুকার পূর্বে জর্ডান উপত্যকার উত্তরে নতুন স্থাপনা নির্মাণ করা হয়েছে। ইসরায়েলি দখলদার সৈন্যরা ব্যক্তিগত মালিকানাধীন ফিলিস্তিনি জমিতে ৮টি কক্ষ স্থাপন করেছে। তিনি বলেন, গত বছর জমির মালিকদের জোরপূর্বক বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। ওয়াফা সতর্ক করেছে, এটা অবৈধ বসতি নির্মাণে একই ধরনের প্রচেষ্টা। একটি নতুন অবৈধ বসতি স্থাপনের আগে ইসরায়েল প্রাথমিক পদক্ষেপ এভাবেই নিয়ে থাকে। ইসরায়েলি গ্রুপ পিস নাও অনুসারে পূর্ব জেরুজালেম ব্যতীত অধিকৃত পশ্চিম তীরের ১৩২টি ইহুদি বসতি এবং ১৪০টি চৌকিতে প্রায় ৪৫,০০০ ইহুদি বসতি স্থাপনকারী বসবাস করছে। ইসরায়েলি সরকারের অনুমোদন ছাড়াই অবৈধ আউটপোস্ট এবং বসতি ১৯৯০ সাল থেকে স্থাপন করে আসছে, যা আন্তর্জাতিক আইনে অবৈধ।